আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাবান্নার আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো সুজি দিয়ে মজাদার একটা পুরির রেসিপি। আশা করছি আপনাদের সকলের কাছে এই পুরির রেসিপিটা ভালো লাগবে। আর দেরি না করে এবার চলে যাচ্ছি মূল পর্বে। প্রথমে একটা বাটির মধ্যে আমি নিয়েছি 1.5 কাপ পরিমাপে ময়দা, এর মধ্যে দিয়েছি 1/2 চা চামচ লবণ। এবার এই দুইটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। তেল দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। আর এই তেলটা ব্যবহার করার কারণে পুরিগুলো ভাজার পর এর ভিতরের অংশটা অনেকটা খাস্তা হবে। মেশানো হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প নর্মাল পানি দিয়ে একটা খামির তৈরি করতে হবে। তবে পানিটাকে কিন্তু একেবারে দিবেন না, তাহলে কিন্তু খামিরটা নরম হয়ে যেতে পারে। অল্প অল্প করে দিতে হবে আর মাখিয়ে নিতে হবে। এর মধ্যে কিন্তু সফট একটা খামির তৈরি করা হয়ে গেছে। এবার এই খামিরটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 1 ঘন্টার মতো। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে নিয়েছি 3 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। তেল গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 1/2 কাপ পরিমাপে পেঁয়াজ কুচি নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টা দারচিনির টুকরা, 3টা এলাচ। এবার এই পেঁয়াজগুলোকে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজগুলো একটু বাদামি রঙের হয়ে আসে। পেঁয়াজগুলো যখন একটু বাদামি রং হয়ে আসবে তখন আমি চুলার আঁচটাকে কমিয়ে দিয়েছি আর এর মধ্যে সামান্য একটু পানি দিয়েছি। এবার প্রথমেই দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ দিয়েছি মরিচের গুঁড়া, 1/2 চা চামচ দিয়েছি গরম মশলার গুঁড়া, 1/2 চা চামচ দিয়েছি জিরার গুঁড়া, 1/2 চা চামচ দিয়েছি লবণ, আদা রসুন বাটা দিয়েছি 1/2 চা চামচ, 1 চা চামচ দিয়েছি কাঁচা মরিচ কুচি। এবার এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন মশলাটা ভালোভাবে কষে গিয়ে এর উপর তেল ভেসে উঠবে, ঠিক সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিয়েছি সুজি। এখানে 1/3 কাপ সুজি আমি ব্যবহার করেছি। ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে আমি একটু পানি দিয়ে দিচ্ছি সুজিটাকে সিদ্ধ করার জন্য। আর চুলার আঁচটাকে মিডিয়াম হিটে এই পর্যায়ে রাখতে হবে, তা নাহলে দেখা যাবে পানি দেওয়ার সাথে সাথে জমাট বেঁধে যাবে। তাই চুলার আঁচটাকে কমিয়ে পানিটা দিতে হবে। আর পানিটা টেনে যেতে যেতেই দেখবেন সুজিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এ পর্যায়ে চুলার আঁচটাকে আমি বাড়িয়ে মিডিয়াম হাই হিটে করে দিয়েছি। এবার ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করতে হবে যতক্ষণ না পর্যন্ত সুজিটা একদম পানি টেনে যায় আর এটা গা মাখা মাখা হয়ে আসে। শেষ পর্যায়ে আমি এর মধ্যে দিয়েছি 2 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি, এটা অপশনাল, চাইলে বাদ দিতে পারেন। দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এই পুরটাকে চুলা থেকে নামিয়ে নিব আর ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এর মধ্যে কিন্তু খামিরটাও অনেকটা সফট হয়ে গেছে। এবার এই খামিরটাকে মথে নিয়ে এর থেকে লেচি কেটে নিচ্ছি। আমি যে পরিমাণ খামির নিয়েছি তাতে মোট 6টা পুরি হবে। এবার এখান থেকে একটা লেচি নিয়ে নিব, বাকিগুলোকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। লেচিটাকে আমি কাউন্টার টেবিলের উপর নিয়ে নিয়েছি। এবার লেচিটাকে এভাবে করে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে একটা রুটির মতো তৈরি করে নিচ্ছি আর মাঝ বরাবর দিয়ে একটু গর্তের মতো জায়গা করে নিচ্ছি। এবার যে পুরটাকে তৈরি করে রেখেছিলাম সেই পুরটা অল্প একটু রুটির মাঝ বরাবর দিয়ে দিয়ে দিচ্ছি। অবশ্যই পুরটা ঠান্ডা হয়ে যাওয়ার পর পুরিগুলোকে তৈরি করতে হবে। এবার খুব ভালোভাবে সিল করে নিচ্ছে, যেমনটা আমরা পুলি পিঠা তৈরি করার ক্ষেত্রে করে থাকি। এবার চারিপাশের অংশগুলোকে মুড়িয়ে মাঝ বরাবর দিয়ে এনে দিতে হবে, তারপর খুব ভালোভাবে সিল করে নিতে হবে। অবশ্যই এই কাজটা ভালোভাবে করতে হবে, তা না হলে দেখা যাবে পুরিগুলো ভাজার সময় এই অংশগুলো ফেটে যেতে পারে। এবার হাতের সাহায্যে ঘুরিয়ে একটা বলের মতো তৈরি করে নিয়েছি আর তৈরি করা হয়ে গেলে এবার এটাকে একটা ট্রের মধ্যে নিয়ে নিয়েছি, তারপর উপর থেকে একটু তেল দিয়ে দিয়েছি। এতে করে উপরের অংশটা আর ড্রাই হয়ে যাবে না। একইভাবে করে বাকি লেচিগুলোকেও আমি তৈরি করে নিব। আর তৈরি করা হয়ে গেলে এখান থেকে এবার একটা লেচি নিয়ে নিয়েছি আর কাউন্টার টেবিলে আমি সামান্য একটু তেল ছড়িয়ে নিলাম, এতে করে পুরিগুলো বেলে নিতে সুবিধা হবে। এবার একটা বেলুনের সাহায্যে এটাকে একটু পাতলা করে বেলে নিতে হবে, তবে খুব বেশি পাতলা করার প্রয়োজন নেই। আমরা সাধারণত পরোটা যেভাবে বেলে থাকি তেমন করে এটাকে বেলে নিলেই চলবে। এর মধ্যে কিন্তু পুরিটা বেলে নেওয়া হয়ে গেছে, এবার এটাকে ভাজতে চলে যাচ্ছি। ভাজার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল আমি মিডিয়াম হিটে গরম করে নিয়েছি আর মিডিয়াম হিটে রেখে এবার এই পুরিটাকে ততক্ষণ ভাজবো যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে সুন্দর বাদামি রং চলে আসে। আর চামচের সাহায্যে এভাবে করে একটু তেল উপরে ছড়িয়ে দিবেন, এতে করে দেখবেন পুরিটা খুব সুন্দরভাবে ফুলে যাবে। এবার দুইটা সাইডে একটু বাদামি রং হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর যখন পুরির মধ্যে সুন্দর একটা রং চলে আসবে তখন এই পুরিটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। একইভাবে করে আমি সবগুলো পুরি ভেজে নিয়েছি। আজকের পুরিগুলো আমি সার্ভ করেছি টমেটো সস দিয়ে। অবশ্যই চেষ্টা করবেন গরম গরম এই পুরিগুলোকে সার্ভ করতে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।